প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সাকিবের দেশে ফেরা হচ্ছে না, পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন গ্রামের মানুষ। কালের কণ্ঠ, হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ঈদ উল ফিতর পাস, ঈদ উল আজহায় ছয়, দুর্গাপূজায় দুই দিন ছুটি। দৈনিক যুগান্তর, হাসিনার বিরুদ্ধে পরোয়ানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ, আপিলে দুই, হাইকোর্ট বিভাগে 54 বেঞ্চ পুনর্গঠন। দৈনিক সমকাল, গণহত্যায় হাসিনা সহ 46 জনের নামে পরোয়ানা, পল্লী বিদ্যুতে কমপ্লিট শাটডাউন, দেশজুড়ে দিনভর ভোগান্তি, হাসিনা ভারতে আছেন থাকবেন জানালো দিল্লি। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনা সহ 46 জনকে গ্রেপ্তারের নির্দেশ, ঈদ উল ফিতরে পাস, ঈদ উল আজহায় ছয়, দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে, আরও 4 সংস্কার কমিশন গঠন। ট্রাইব্যুনালের নতুন অধ্যায় শুরু, গণমাধ্যম সহ স্বাস্থ্য সহ আরও 4 সংস্কার কমিশন, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। মানব জমিন, নিরাপত্তা সংকট, সাকিব ঢাকায় আসলেন না, পিটার হাসকে নিয়ে অস্বস্তির কথা বাইডেন প্রশাসনকে জানিয়েছিল হাসিনা সরকার, হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, শমসের মবিন গ্রেপ্তার। আমাদের সময়, ঈদ উল ফিতরে পাস, আজহায় ছয় এবং দুর্গাপূজায় দুই দিন ছুটি, দেশে ফিরিয়ে আনা হবে হাসিনাকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজকের পত্রিকা, শেখ হাসিনা সহ 76 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 76, এটা এত বেশি মনে হচ্ছে। ভারতে আছেন থাকবেন শেখ হাসিনা জানালো ভারত। দেশ রূপান্তর, অরাজনৈতিক সরকারের বাজার দুঃখ, ডিমের দাম বাজারে কম, মহল্লায় বেশি, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক দিনকাল, জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। দৈনিক সংগ্রাম, হাসিনা রেহানা জয় কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রাষ্ট্র সংস্কারে আরও 4 কমিশন গঠন করেছে সরকার। দৈনিক বাংলা, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, শেখ হাসিনা ভারতে আছেন থাকবেন, স্বাস্থ্য ও গণমাধ্যম সহ আরও 4 খাতে সংস্কার কমিশন গঠন। দৈনিক জনকণ্ঠ, শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট, দরপত্র ছাড়া বিদ্যুৎ জ্বালানির কাজ পাবে না কেউ। যায় যায় দিন, রাষ্ট্র সংস্কারে আরও 4 কমিশন, ঈদ উল ফিতরে 5 দিন, ঈদ উল আজহায় 6 দিন, দুর্গাপূজায় 2 দিন ছুটি। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু তার আগে আমরা খবরে যাওয়ার আগে একটি দুঃখজনক সংবাদ নিয়ে আমাদের আলাপ করতেই হবে। প্রতিনিয়তই এই অনুষ্ঠানে মৃত্যু সংবাদ নিয়ে আলোচনা করতে হয়, আমাদের মাথার উপর থেকে ছাদ সরে যাওয়ার মতো খবর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা এবং বিশিষ্ট সঙ্গীত পরিচালক সুজয় সেন নেই, না ফেরার দেশের বাসিন্দা। একটা গৌরব উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি হলো। সুজয় সেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই বেতার কেন্দ্রে পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, এবং মুক্তিযোদ্ধাদের শুধু নয়, 7.5 কোটি মানুষকে যারা মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করেছেন, উৎকণ্ঠ অপেক্ষায় ছিলেন স্বাধীনতার জন্য, সেই সময়ে যে বিপ্লবী ভূমিকা এবং পালন করেছেন সেটার জন্য তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আমরা জানাই। একই সাথে আজকে আমাদের ব্যান্ড সঙ্গীতের নক্ষত্র আয়ুব বাচ্চুরও মৃত্যুদিন, অকালে সেটার মৃত্যু। একটা একটা সুন্দর প্রতিভা, একটা বিকাশমান প্রতিভা আমরা হারিয়েছি, সেটা খুবই মর্মান্তিক। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা অনেক সমবেদনা জানাই। আমরা আলোচনায় আসতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, 46 জনের নামে শিরোনাম হয়েছে যে আওয়ামী লীগের তৈরি আইনেই এগুচ্ছে ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়াটা কিন্তু একটু দেরিতেই শুরু হয়েছে, এটা পুনর্গঠন করতে হয়েছে, তো এখন এর মধ্যে আলামত সংগ্রহ হবে। একটা বিচারটা যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয় এবং ন্যায্যতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে যেন হয়, সেটাই আমরা প্রত্যাশা করব। একটা গ্রহণযোগ্য যেন বিচার হয়, তাই না? এবং প্রতিহিংসার
কারণে বিদ্বেষ বশত কিংবা খুব দ্রুত কিছু যেন না হয়, একটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের জন্যই, যে স্বৈরাচার যেন এরকম কখনো ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেটার জন্য একটা দৃষ্টান্তমূলক যদি বাংলাদেশ একটা বিচার করতে পারে তাহলে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আর এর মধ্যে যদি কোনো হীনতা থাকে, কোনো যদি অপূর্ণতা থাকে, দোষ ত্রুটি থাকে, ঘাটতি থাকে, তাহলে সেইটা কিন্তু আমাদের লক্ষ্যটা অর্জিত হবে না। আপনি কি খেয়াল করেছেন নিশ্চয়ই আজকের শিরোনামে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনা ভারতে আছেন এবং থাকবেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এক মাসের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে, তাহলে দুটা এটা একটা স্পর্শকাতর বিষয়। ভারত কিন্তু এটাও বলেছে যে তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা তারা জানতে পেরেছে, তো এখন আমাদের সঙ্গে কিন্তু বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আছে, আমরা কিন্তু তাদের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছি, তো এখন এগুলি অভিযুক্ত হতে হবে, তারপরে নানান কিছু, কিন্তু একটা মোদ্দা কথা একটা বলা যে হাসিনা যতদিন থাকবেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা স্বাভাবিক হবে না, এটা পরিষ্কার কথা, এর মধ্যে কোনো লুকুছাপার ব্যাপার নেই। তো দালাই লামার থাকা একরকম, হাসিনার থাকা একরকম, দালাই লামা কিন্তু সেভাবে তো চীনকে তো ডিস্টার্ব করছে না, কিন্তু হাসিনার ক্ষেত্রে কিন্তু অভিযোগ আছে এবং এই অডিও ফাঁস করা হচ্ছে এবং সেগুলিতে উস্কানি দেওয়া হচ্ছে, অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে, এগুলি প্রমাণিত হয়েছে বহু ঘটনায়, মানে পতিত স্বৈরাচারের দলের পেটোয়া বাহিনী এই যে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গণহত্যা করেছে, সেগুলোর প্রমাণ এখনও কিন্তু জাজ্বল্যমান আছে, এবং আপনি জানেন যে এখানে একটা আন্তর্জাতিক সংস্থার তদন্ত চলমান আছে, ফলে গণহত্যা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক বিচারও এটা গ্রহণযোগ্যতা পাবে, সেটা একটা কঠিন জিনিস হবে, এখানে কিন্তু সাধারণ বিচার নয়, এটা সময় বলে দেবে বোধহয় সামনে কি হচ্ছে সেটাই। হ্যাঁ, কিন্তু এটা ভারত একটা আমার মনে হয় একটু ভুল পথেই হাঁটছে, একটা সমঝোতায় আসা দরকার, একটা পার্টির সঙ্গে তো সম্পর্ক করলে হবে না, ভারতের জনগণের সঙ্গে আমাদের জনগণের একটা সম্পর্ক তৈরি হবে, প্রতিবেশী আমরা বদলাতে পারবো না, কিন্তু আমরা চাইবো যে একটা শান্তিপূর্ণ সৌহার্দ্য শ্রদ্ধাশীল একটা সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক যেন গড়ে ওঠে, অম্লান থাকে। আপনি যেটা বললেন প্রতিবেশী সুলভ সম্পর্কটাই সবচেয়ে জরুরি, সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেটাই তো প্রতিবেশী আমরা হয়ে যেন থাকতে পারি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিনে মানে কয়েকটি জাতীয় দিবস বাতিল করা এবং গতকাল সরকারি ছুটির যে আদেশ, সেই আদেশ মিলে একটা নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে, যেমন 7ই মার্চ 15ই আগস্ট বাতিল এবং ঈদুল ফিতরে 5, ঈদুল আজহায় 6, পূজায় 2 দিন ছুটি। তো ছুটি তো একটা ব্যাপার আছে, ঠিক আছে ছুটিতে আনন্দের ব্যাপার, যত ছুটি হয় তত মনে হয় ভালো, কিন্তু তারপরেও এই যে 7ই মার্চ এবং 15ই আগস্ট যে বিতর্ক হল শুরু হলো, আপনার কাছে কী মনে হয়? এটা অনেকেই বলছেন যে এটা এ সরকারের কাজ নয়, তাদের কাজ হলো সংস্কার করা, তাই না? এগুলি নির্বাচিত সরকার করলেই ভালো ছিল, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তাই না? কিন্তু আমার মনে হয় এটা তাদের এক্সট্রা একটা ইয়েতে চলে গেছে, তারা ছুটির ব্যাপারটাকেও, আমি ব্যক্তিগতভাবে ছুটি বাড়িয়েছে, পূজার ছুটি 2 দিন ঠিক আছে, কিন্তু ঈদের ছুটিগুলি বেশি বাড়ানো হয়ে গেছে, সেখানে আমি দ্বিমত পোষণ করছি, কারণ এমনিতে আমাদের দেশে কাজ হয় না। আমি ব্যক্তিগতভাবে সপ্তাহে 2 দিন ছুটিরও বিরোধী, কারণ উন্নয়নশীল দেশে এটা কিন্তু আমরা এফোর্ড করতে পারি না, আপনি যদি পশ্চিমা বিশ্বে দেখেন ওরা পাগলের মতো 5 দিন কাজ করে, পাগলের মতো 2 দিন এনজয় করে, 2 দিন দিয়েছে তো আপনাকে, না 2 দিন দিয়েছে, কিন্তু আমরা তো 5 দিন পাগলের মতো কাজ করি না, করি না তো আমরা, ফলে পেছনে পড়ে থাকে এবং আমাদের লাল ফিতার দৌরাত্ম্য থাকে, সব ক্ষেত্রে আমরা অলস, কর্মবিমুখ এবং কাজ করতে চাই না, মানে একটা মানে চাকরি করতে হবে সবসময় একটা দাসত্ব একটা, কিন্তু নিজে একটা এন্টারপ্রেনার হতে চাই না, আমরা কিন্তু শ্রমের কাজটা করতে চাই না, অসম্মানজনক মনে করি, কৃষি কাজটাকে অসম্মানজনক, এটা তো ঠিক নয়। আবার আমরা বিদেশে গিয়ে কিন্তু আমরা অসম্মানজনক কাজগুলিও করি, দক্ষতার সঙ্গেই করি, নিজের দেশে করতে চাই না সেটা, ফলে এই মানসিকতার পরিবর্তন দরকার, এখানে সংস্কার দরকার। আপনি কৃষির কথা যেটা বললেন এটা বোধহয় একটু পাল্টে গেছে, এখন অনেক শিক্ষিত বেকার কৃষি না, খুব না, কারণ আপনি দেখবেন যে ধান কাটার জন্য কিন্তু শ্রমিক পাওয়া যায় না, এবং তাই না, হ্যাঁ এইটা একটা একেবারে এই কাজগুলো মজুরের অভাব আছে, মজুরের অভাব আছে, কিন্তু আধুনিক বিশ্বে তো মজুর না দিয়ে যন্ত্র দিয়ে ধান কাটা হয়, সেই জায়গাগুলো হয়তো আস্তে আস্তে চলে আসছে, হচ্ছে এবং আমাদের কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শেখ সিরাজ অনেক এই জায়গাগুলো অনেক বেশি উদ্ভাসিত করবে। আমাদের কৃষিতে তো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আমরা এত কোটি মানুষ, তার মধ্যে খাদ্যের সংকট হচ্ছে, খাদ্য আমদানি করতে হতো, কৃষকদেরকে তো সেই সম্মানটা আমরা দিচ্ছি না, দেওয়াটা উচিত, কারণ তারাই হলো লাইফ লাইন দেশের, মানে শ্রম ঘামে তারা কিন্তু এত পরিশ্রম করে আমাদেরকে খাওয়াচ্ছে, জি
অনেক ধন্যবাদ সাকিব আল হাসান। গত কয়েকদিন ধরে যেটা হলো যে সাকিব দেশে ফিরছেন, দলে তার নামও অন্তর্ভুক্ত করা হলো যে জাতীয় দলে কারা কারা খেলবেন, এবং একটা মিনিটে মিনিটে সেকেন্ডে টেনে এক ঘন্টায় ঘন্টায় হচ্ছে সাকিব আসছেন, এখন ওই জায়গায় আছেন, অমুক জায়গায় আছেন। কিন্তু সাকিব দুবাই আসার পরে এখন জানানো হলো তোমার দেশে আসার দরকার নেই, কেন বাংলাদেশে তোমার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, মিরপুর স্টেডিয়ামের সামনে প্লাকার্ড নিয়ে সবাই দাঁড়িয়ে গেছে সাকিব যেন না আসে। তো আমার আপনার কাছে একটি প্রশ্ন, অপরাধ করেছে এটা হয়তো অপরাধ প্রমাণ হবে, কিন্তু সাকিবের ক্রিকেটের জন্য যে অর্জন বিগত দিনগুলোতে যে কাজটি করেছেন তিনি, যে ভূমিকাটা পালন করেছেন, সেক্ষেত্রে সাকিবের জন্য কি এটা খুব এইটাই কি পাওনা ছিল? এটা পাওনা ছিল না, এটা ঠিক করা হয়নি। এটা যেভাবে করা হচ্ছে এটা খুবই বাংলাদেশের ইমেজটা নষ্ট হচ্ছে তাতে। বাংলা সাকিব আল হাসান একজন বিশ্বমানের প্রতিভা, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, অনেক রেকর্ডস তার আছে ফলে, এবং তার উচ্ছৃঙ্খলতাও আছে, সেটা দুইটাই সত্য। কিন্তু কিন্তু আমরা যেটা করছি তাকে নিয়ে সেটা মনে হয় বাড়াবাড়ি করছি এবং নাটকীয়তা করছি। তো এটা তাকে সম্মানজনকভাবে খেলতে দেওয়া উচিত ছিল, এটা সরকারের উচিত ছিল এটা যে কোনো মূল্যে নিশ্চিত করা, কিন্তু সরকার ফাম্বল করছে এখানে, এটা এটা প্রত্যাশিত নয়, তাকে স্বীকৃতিটা দিতে হবে। যদি অপরাধ করে থাকে সেটা সেইভাবে বিচার হবে কিংবা সেটা পরে দেখা যাবে, তাই না? কিন্তু তাকে এইভাবে হেনস্থা করার জন্য তো এটা নিজেই নিজের গালে চর মারার মতো ঘটনা আমি মনে করি। এবং একটি পত্রিকার শিরোনাম হয়েছে তার দিয়ে যে আমি এখন কোথায় যাব জানি না, তাহলে একজন বিশ্বখ্যাত ক্রিকেটার আমার দেশের, সে যদি এখন বলে আমি কোথায় যাব জানি না, সেটা শুধু ব্যক্তি হিসাবে দেখলো যে সে তো বাংলাদেশের প্রতীক বটে, তাই না? অবশ্যই অবশ্যই, তো সেটা তো অসম্মানজনক এই দেশের জন্য, এই সরকার সেটা তো ঠিক মতো হ্যান্ডেল করতে পারছে না, এটা পরিষ্কার বলতে চাই আমি। এই যে হ্যান্ডেল করতে পাচ্ছেন না আপনি বললেন, এই যে পল্লী বিদ্যুতের কর্মচারীরা ভাইরা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করলেন এবং দেশজুড়ে দিনভর ভোগান্তি, তো এই জায়গাগুলো কি মানে আলোচনার মাধ্যমে বা ঠিক সঠিক পর্যায়ে সমাধান করার কি ইয়ে করা যায় না? যেমন বিদ্যুৎ তো অনেক না, সেটা তো অবশ্যই যায়, সেটা করছে, করছে যে না তা না, কিন্তু মানে সমস্ত সেক্টর থেকে সমস্ত দাবি দেওয়া হঠাৎ করে নাজিল হচ্ছে, মানে এটাই সুবর্ণ সুযোগ, হ্যাঁ অধৈর্য হয়ে যাচ্ছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না, তাই না? এক ঘন্টার মধ্যে সমাধান দিতে নো, এটা তো হতে পারে না, এবং সরকার কঠোর হতে পারছে না, পিটাতেও পারছে না, তাই না? সেনাবাহিনী যদিও মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু তার মধ্যেও অনেক সংযমের পরিচয় তারা দিচ্ছে, আমরাই তো বরং উচ্ছৃঙ্খলতার পরিচয় দিচ্ছি, আমরা অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আমরা তো ব্যক্তি পর্যায়েও যদি আমরা সহিষ্ণুতার পরিচয় না দিতে পারি, সংযমের পরিচয় না দিতে পারি, ধৈর্য না দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা সুফলটা পাবো না। শুধু 20 জন উপদেষ্টা তো ভাই ম্যাজিক নাই তাদের হাতে যে 2 মাসের মধ্যে তারা একেবারে স্বর্গ বানিয়ে দিবে দেশটাকে, এটা কারো পক্ষে সম্ভব না। আপনাকে আমাকে বসিয়ে দিল, আমরা আরো হয়তো ম্যাজিক করবো, আপনি যেটা বললেন যে তাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল, হ্যাঁ দায়িত্বশীল হতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, না হলে তো রাতারাতি হবে না। একটা ভগ্নস্তূপের মধ্যেই সরকার এসছে ক্ষমতায়, তারা কিন্তু প্রশাসন ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থা বলে কিছু নাই, শিক্ষাঙ্গন শেষ, পুলিশ ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ফোকলা হয়ে গেছে, সম্পদ পাচার হয়ে গেছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে সব ক্ষেত্রে। আপনি দেখতে পাচ্ছেন যে টাকার জাজিমে কে ঘুমাতো সেগুলি বেরিয়ে আসছে, এখনও পালাতে চাচ্ছে, তারপরে মানে অন্তহীন যে দুর্নীতির যে কাহিনী বেরোচ্ছে মানে অবিশ্বাস্য, অকল্পনীয়। মানে আপনি বিশ্বাস করতে পারেন রাশেদ খান মেননের বিরুদ্ধে যে অভিযোগ আসছে 25,000 কোটি টাকার, তো এই বামপন্থী রাজনীতির কী অর্থ? এটা তো খুবই ন্যাক্কারজনক। আমার একটা তত্ত্ব আছে ব্যক্তিগতভাবে যে আপনি ডানপন্থীরা বাংলাদেশের ভালো আপনি তাদের বুঝতে পারবেন, কিন্তু বামপন্থীরা যখন পচে তখন ধ্বংস করে দেয়, এই 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 ক্ষতিটা তারা করেছে, মানুষের আস্থাটা নষ্ট করেছে। অথচ বাম রাজনীতি কিন্তু একটা আদর্শিক রাজনীতি, তারা সে থেকে বিচ্যুত হয়ে ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থে ধ্বংস করে দিয়েছে। এই রাশেদ খান মেনন এই ইনুরা কী মেসেজটা দিয়েছে নতুন প্রজন্মের জন্য বলেন? বাজার দর অনেক তো চেষ্টা হচ্ছে, ডিম এত আলোচনায় বাজারে জানতো নাকি? আমি নিজেই বাজার করি, কিন্তু বাজার দরের জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সেখানে যদি বল প্রয়োগ করে তাহলে এই যে আপনি দেখেন যে চেষ্টা করেছিল ডিমের আড়ত বন্ধ করে দিয়েছে, তো এখন নাকি পাওয়া যাবে শোনা যাচ্ছে। একটা সরকার যদি একটা পাশাপাশি একটা ব্যাপকভাবে এটা চেষ্টা করছে 50টা জায়গায় মানে ন্যায্য মূল্যে ডিম বিক্রি করার, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। আর আমদানিটাও যদি ঠিকমতো করতে পারে, আমদানি করতেই বা হবে কেন, আমরা উৎপাদন করতে, আমাদের গরু নিয়ে সমস্যা ছিল, ইন্ডিয়া থেকে গরু আনতে গিয়ে প্রত্যেক বছর আমরা নিজেরা স্বনির্ভর হয়েছি না, ডিমে কেন পারবো না, পেঁয়াজে কেন পারবো না? অবশ্যই পারবো, সেরকম নেতৃত্ব থাকলে, সবাই যদি দায়িত্বশীল হয়, তাহলে এইসব সংকট কিন্তু বড় কোনো ধরনের প্রবলেম হতে পারে না।
মানে ব্যাপারটা যেটা হয় যে আপনি যেটা বললেন কোনো বড় কোনো সমস্যা হতে পারে না কিন্তু যেভাবে মানে যারা সিন্ডিকেটেড যেটা কথা বলা হচ্ছে যে সিন্ডিকেট যেভাবে কি বলবো দায়িত্ব পালন করছে বা কঠোর একটা অবস্থানে দাঁড়িয়ে আছে তো মাঝে মাঝে জনগণ প্রশ্ন করে যে আচ্ছা সিন্ডিকেট বড় না রাষ্ট্র বড় এটা কিন্তু আপনি জানেন যে পতিত স্বৈরাচারের প্রধান যে শেখ হাসিনা সে বলেছিলেন যে আমি সিন্ডিকেট ভেঙে দেবো কিন্তু আমরা কিন্তু তার কোনো কার্যকর কিছু দেখিনি আসলে বেড়াই খ্যাত খায় আমাদের দেশে দেখা যাচ্ছে সিন্ডিকেট মানে এরা এত পাওয়ারফুল এবং এত ঐক্যবদ্ধ তারা অচল করে দিতে পারে তো এইটার একটা নিশ্চয়ই সমাধান আছে একটা কোনো না কোনো একটা মেকানিজম বার করতে হবে এটা সম্ভব আমি আশাবাদী যে কিছুটা করতেও পেরেছে আরও পারবে আশা করি একেবারে অনুষ্ঠান আন্তরিক থাকবে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা আপনাকে যদি পাওয়া গেল একটু জিজ্ঞেস করি জাতীয় প্রেস ক্লাবের ষাট বছর পূর্তি সত্তর বছর পূর্তি এবং সেটা পরশুদিন অনুষ্ঠান কি কি হচ্ছে এবার আমরা তো এবার একটু কৃচ্ছ্রতা করতে হয়েছে কারণ দুই মাসটা একটা টার্ময়েলের মধ্যে ছিল তারপরে ওই জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশের সমস্ত আন্দোলনের সঙ্গে প্রগতিশীল আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধের আন্দোলন সব কিছুর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যেখানে কোনো কথা বলা যেত না প্রেস ক্লাব একটা ডেমোক্রেসি স্কোয়ার সেখানে ক্ষীণ কণ্ঠ হলেও মানুষ প্রতিবাদ করতে পারতো এই প্রতিবাদের জায়গাটা যেন অক্ষুণ্ণ থাকে আমাদের যেন প্রতিবাদ করতে না হয় এরকম সমাজের একটা আমরা স্বপ্ন দেখি তো অনেক ধন্যবাদ সত্তর বছরের প্রাক্কালে সভাপতি হিসাবে আপনাকে স্বাগত ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন আমাদের অনেকগুলো বিতর্ক দেখা দিয়েছে বিশেষ দিবস নিয়ে বিশেষ করে বাংলাদেশের জাতীয় অর্জনের ক্ষেত্রে যে বিষয়গুলো মীমাংসিত সেই বিষয়গুলো নিয়ে বোধ করি কতটা আলোচনা হবে কতটা হবে না সেটার একটা মীমাংসা হওয়া খুবই জরুরি ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে খুদাহাফেজ